নমস্কার, আমি অর্ণব। অনেকে বলেন না, আমাদের জীবনটা আসলে একটা উপন্যাস। আপনারাও আশা করি শুনেছেন এ কথা। তবে আমার কি মনে হয় জানেন তো, উপন্যাস না, আমাদের প্রত্যেকের জীবনই আসলে একটা আস্ত গল্প সংকলন। কখনো কমেডি, কখনো ট্র্যাজেডি, কখনো রোম্যান্স, কখনো আবার রহস্য। এভাবেই গল্প জুড়ে জুড়ে যেমন জীবন তৈরি হয়, তেমনই জীবন নিয়ে লেখকরা গল্প লেখেন। সেখানেই আবার ধরুন, ক বাবুর খানিকটা জীবনের সঙ্গে গ দাদার খানিকটা জীবন, আবার ছ ঠাকুমার খানিকটা জীবন মিশিয়ে একটা নতুন জীবন তৈরি করেন। তেমনই একজন লেখকের হাতে তৈরি হওয়া একটা জীবনের গল্প শোনাবো আপনাদের। কৈশোর থেকে পার্থক্য অবধি, হাসি থেকে কান্না অবধি, এ একজন ডানপিটের জীবনের গল্প। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ডানপিটে। যে সময় আমাদের গল্পের শুরু, কাশীতে তখন উৎকৃষ্ট লচ্ছাদার রাবড়ি পাঁচ আনাসের বিক্রয় হইত। ল্যাংরাম টাকায় এক পন, মহিষের দুধ টাকায় পাকি বারোশের। বাংলা 1287-88 সালের কথা। কাশীতে তখন স্কুল কলেজ বেশি ছিল না, শহরের বসতি আরও ঘিঞ্জি ছিল, তেলের আলো জ্বলিত রাস্তায়। অত্যন্ত অপরিষ্কার ছিল শহরের অবস্থা, গাড়ি ঘোড়াও কম ছিল। বুড়ুয়া মঙ্গলের মেলার সময় গঙ্গার ধারে ধনীদের দু চারখানা নতুন ধরনের ভিক্টোরিয়া কি ফিটন দেখা যাইত। এক্কা ও স্প্রিংবিহীন টাঙা ছিল প্রধান সম্বল। শহরের বাহিরে উটের গাড়ি চলত। গণেশ মহলাতে তখন রামজীবন চক্রবর্তীর খুব নাম ও প্রসার প্রতিপত্তি। কমিসারিয়েট বিভাগে বড় চাকুরিতে তিনি বেশ দু পয়সা রোজগার করিয়াছিলেন, তবে হাতে রাখিতে পারিতেন না। সেকালে রীতি অনুযায়ী তার কাশীর বাড়িটা ছিল একটা হোটেলখানা। চাকুরি প্রয়াসী বা অক্ষম ও নিরাশ্রয় আত্মীয় স্বজন ও স্বগ্রামের লোকের ভিড়ে বাড়িতে পা দিবার স্থান থাকিত না। রামজীবন বাবুর চার ছেলে, বড় তিনটি ভয়ানক ডানপিটে। স্কুলে যাইবার নাম করিয়া পথে মারামারি করিত, ঘুড়ি উড়াইত, স্কুলের সময়টি কাটাইয়া ছুটির সময় বাড়ি ফিরিয়া আসিত। ইহাদের উপযুক্ত সঙ্গীও চুটিয়াছিল 10-12 জন পাড়ার ছেলে, সকলেই সমান ডানপিটে, সমানই তাদের বিদ্যার্জন স্পৃহা। স্কুলের সময় দল বাঁধিয়া বাড়ি হইতে বাহির হইয়া হয়তো শহরের বাহিরে পথের ধারের এক বড় পেয়ারা বাগানে ঢুকিয়া ফল ছিঁড়িয়া খাইয়া ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়া বেলা 4টার পরে বাড়ি ফিরিত। কোনোদিন বা সারনাথের পথে কোথাও চড়ুই ভাতি করিতে গেল। মাসের মধ্যে দিন 15 এইরকমই চলিত। গণেশ মহল্লাতে প্রেমচাঁদ মুখুজ্জে নামে নদিয়া জেলার একজন বৃদ্ধ ব্রাহ্মণ কাশীবাস করিতেন। তার এক পিতৃমাতৃহীন ভাইপো তার কাছে থাকিয়া নামেই বিদ্যাভ্যাস করিত। কাজে এসেছিল উপরোক্ত ডানপিটে স্কুল পালানো ছেলের দলের একজন চাঁই সদস্য। ভ্রাতুষ্পুত্রটির নাম সতীশ, রং টকটকে গৌরবর্ণ, একহারা চেহারা। নতুন স্প্রিংয়ের মতো তার সমস্ত দেহের একটা দৃঢ় বাঁধুনি ও স্থিতিস্থাপকতা ছিল। নতুন নতুন বদমায়েশি ফন্দি আটিবার বুদ্ধিতে ও সাহসে দলের সকলেই তার কাছে হার মানিত। ফলে এই দলটির লেখাপড়া যাহা হইবার তাহাই হইল। তারপর যখন শখের থিয়েটারের ধুম কলিকাতা হইতে কাশী গিয়া পৌঁছিল, এদের দল কাশীতে নব আন্দোলনের প্রতিভু ও প্রাণস্বরূপ হইয়া মহা উৎসাহে নিজেরাই বড় বড় কাগজে সিন আঁকিয়া বেলের আঠা দিয়া চুরিতে লাগিল, নিজেরাই স্টেজ বাঁধিল এবং ঘণ্টা মার্কা সবেদার সাহায্যে রাজা উজির সাজিয়া নাটকাভিনয় শুরু করিল। বছর পাঁচেক পরে প্রেমচাঁদ মুখুজ্জের লীলাপ্রাপ্তি ঘটিল। গণেশ মহলার রামজীবনবাবু ও গভর্নমেন্ট পেনশনের মায়া কাটাইলেন। তাহার ছেলেরা পৈতৃক অর্থ ভাগবাটোয়ারা করিয়া লইয়া ভয়ে ভয়ে পৃথক হইল। সতীশ নিরাশ্রয় ও কপর্তকশূন্য অবস্থায় এখানে ওখানে ঘুরিতে ঘুরিতে জুটিল গিয়া নেপালে। নেপালে যে কি করিয়া সে দরবার হাসপাতালে কম্পাউন্ডারি পাইয়া চাকুরিতে ও চিকিৎসা ব্যবসায় দু পয়সা রোজগার করিতে লাগিল, যে সতীশ ইংরাজি স্কুলে তৃতীয় শ্রেণীর গণ্ডি 2-3 বৎসরেও ডিঙাইতে পারে নাই, সে কি করিয়া দুরূহ ইংরাজিতে লেখা ডাক্তারি বই আয়ত্ত করিয়াছিল, সামান্য বেতনের কম্পাউন্ডার হইয়া সে কিভাবে অবসর সময়ে রোগী দেখিয়া চিকিৎসা ব্যবসায়
বেশ নাম করিয়া ফেলিয়াছিল সেসব খবর দিতে পারিব না। কিন্তু প্র্যাকটিসে সে বাস্তবিকই সুনাম অর্জন করিল, বিশেষ করিয়া অস্ত্রচিকিৎসায়। ভালো ও নিপুণ অস্ত্রচিকিৎসকের যে যে গুণ থাকা দরকার, সাফ হাত, সাফ চোখ, সাহস, সতর্কতা, প্রকৃতিস্থতা, অবিচলিত বিচার বুদ্ধি, এসব গুণ তা ধীরে ধীরে পাড়িতে লাগিল, সঙ্গে সঙ্গে পশারও। সতীশ নেপালে আসিয়া স্থানীয় স্কুলের জনৈক শিক্ষকের কন্যাকে বিবাহ করিয়াছিল। শিক্ষকের নাম মৃত্যুঞ্জয় বাবু, বাড়ি নদিয়া জেলার মেহেরপুরে। 5 বৎসর অন্তর বৃদ্ধ পিতাকে দেখিতে একবার করিয়া দেশে যাইতেন। বিবাহের 2 বৎসর পরে বাংলা 1307 সালে তাহাদেরই সঙ্গে সতীশ বাংলাদেশে অনেক দিন পর ফিরিয়া আসিল ও সর্বপ্রথম কলিকাতা শহর দেখিল। পৈতৃক বাসস্থান যে গ্রামে ছিল সেখানেও একবার গেল। বাংলাদেশে আসিয়া সতীশের মনে হইল, ঝিমায়ের মুখ সে ভালো করিয়া মনে করিতে পারে না, ধোঁয়া ধোঁয়া, অস্পষ্ট, সামান্য একটু মনে পড়ে, যেন মেঘলা দিনের দিবানিদ্রা স্বপ্ন। সে মায়ের স্নেহ সারা দেশটাতে ছড়াইয়া পড়িয়া যেন সাগ্রহে তাহার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় পথ চাহিয়া বসিয়া আছে। গ্রামে আসিলে গ্রামের কেহ তাহাকে চিনিতেই পারে না, কারণ সে গিয়াছিল নিতান্ত ছেলেবেলাতে, ওই 10-12 বৎসর বয়সে। পৈতৃক ভিটা খুঁজিয়া বাহির করিতে বেশ বেগ পেতে হইল, কারণ এমন দুর্ভেদ্য বন জঙ্গলে ঢাকা পড়িয়াছে যে বাহির হইতে চিনিয়া লওয়াই কষ্টকর। গ্রামের সকলে আসিয়া ধরিয়া বসিল যে তাহাকে দেশে ঘরবাড়ি করিতে হইবে, এখানে বাস করিতে হইবে। ইহার মধ্যে যে প্রতিবেশীর পুত্রের ওপর নিছক নিঃস্বার্থ ভালোবাসা ছিল না, তাহা বলাই বাহুল্য। দেশে মোটে ডাক্তার নাই। সতীশের মতো একজন নামজাদা ডাক্তার গ্রামে বসিয়া প্র্যাকটিস করিলে গ্রামের লোকের সুবিধা বড় কম নহে। চক্ষু লজ্জার খাতিরে অন্তত গ্রামের লোকের কাছে সে তো আর ভিজিট লইতে পারিবে না। সেবার সতীশ ফিটার মায়া কাটাইয়া ফিরিয়া গেল বটে, কিন্তু দেশের মায়া তাহাকে পাইয়া বসিয়াছিল। পরের বৎসরই সে পুনরায় শীতকালে ছুটি লইয়া গ্রামে ফিরিয়া পৈতৃক ফিটার বন জঙ্গল কাটাইয়া টিনের ঘর তুলিয়া ফেলিল। যদিও ছুটি ফুরাইলে আবারও কর্মস্থানে ফিরিল সেবারও, কিন্তু দেশের মা একবার পাইয়া বসিলে তাকে কি ছাড়ানো সহজ? চন্দ্রগিরি, উদয়গিরি, দুর্গম গিরিশঙ্কর পার হইয়াও নদিয়া জেলার ক্ষুদ্র গ্রামের ডাক নেপালে গিয়া পৌঁছিয়াছিল। পর বৎসর সতীশ চাকুরিতে ইস্তফা দিয়া স্ত্রী পুত্র সহ দেশে আসিয়া বসিল ও গ্রামে প্র্যাকটিস শুরু করিল। সে আজ 32 বছর পূর্বের কথা। তখন অলিতে গলিতে এমবি পাস ডাক্তার হয় নাই, আজকালকারের মতো পাশ করা ডাক্তার খুঁজিয়া মেলানো দুর্ঘট ছিল। নিকটবর্তী নরহরিপুরের বাজারে তখন যদুরাম শেখরা ছিল দেশের মধ্যে বড় ডাক্তার। যদুরাম বাদে একজন মুসলমান হোমিওপ্যাথ আর একজন কবিরাজও ছিল। ইহারা গেল প্রবীণের দলে। তরুণের মধ্যে কানাইলাল রায় কলিকাতা হইতে কিসের একটা সার্টিফিকেট আনিয়া ডাক্তার সাজিয়া বসিয়াছিল। সতীশ আসিয়াই প্র্যাকটিস জমাইয়া ফেলিল। সে উপরোক্ত হাতুড়ে দলের অনুকরণে নরহরিপুরের বাজারে ডাক্তারখানা খুলিয়া আধ হাত লম্বা হরফে নিজের নামে সাইনবোর্ড ছুলাইল না, বা রোগীর বাড়ি আসিয়া স্থানীয় অন্যান্য ডাক্তারদের নিন্দাবাদ করা অভ্যাস করিল না। গ্রামের বাড়ির একখানা ঘরে ঔষধ রাখিত, আলাদা ডিসপেন্সারিও ছিল না। রোগীর আসিয়া বসিত সতীশের বাড়ির সামনে বটতলায়। তাহাদের বসিবার স্থানের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এসব সত্ত্বেও সতীশের বাড়ির সামনে বটতলায় রোগীর ভিড় দিন দিন বাড়িয়াই চলিল। দিনে রাতে স্নানাহারের সময় নাই। 7-8 ক্রোশ দূরের গ্রাম হইতেও রোগী দেখিবার ডাক আসিতেছে। গরুর গাড়িতে রোগী দেখিয়া বেড়াইতে বেড়াইতে সতীশ রীতিমতো হাঁপাইয়া পড়িল। প্রতিদিন সকালে নিজের বাড়িতে গড়ে 3-4টা সার্জিক্যাল কেস লাগিয়াইয়াছে। ব্যাপার দেখিয়া যদুরাম একদিন কানাই ডাক্তারকে ডাকিয়া বলিল, এত রোগী এদেশে ছিল কোথায় এতদিন? হে, গত 20 বৎসরের মধ্যে যদু ডাক্তার এত রোগীর ভিড় কখনো দেখে নাই এ অঞ্চলে। বেগতিক পুছিয়া কবিরাজটি একদিন জিনিসপত্র বাঁধিয়া অন্যত্র সরিয়া পড়িল।
কানাই দর্জির দোকান খুলিবার জন্য সুবিধামতো দোকান ঘরের সন্ধান করিতে লাগিল। যদু শেখরার অন্য উপায় ছিল না এ বয়সে। আগেকার দু পাঁচটা বাঁধা পুরনো ঘর আর পূর্ব সঞ্চিত সামান্য কিছু টাকার জোরে কোনো রকমে টিকিয়া রহিল মাত্র। সতীশের দুটি ছেলে ও একটি মেয়ে। মেয়েটির হঠাৎ একদিন ভয়ানক জ্বর হইয়া পড়িল। নিজের বাড়িতে নিজে চিকিৎসা করা যায় না বলিয়া সতীশ যদুরাম শেখরাকে ডাকাইল। যদুরাম দেখিয়াই বিষণ্ন মুখে বলিল, তাই মুখুজ্জে মশাই, এ তো ভয়ানক রোগ, আপনিও বোঝেন আমিও বুঝি, এ রোগ তো এখানে সারবার নয়। এখন অন্য সবাইকে তফাৎ করুন, ছোঁয়াছুঁই না হয়, টিপথেরিয়া বড় সাংঘাতিক ব্যাপার কি না। যদুরাম প্রাণপণে কদিন দেখিল, কিছুই করা গেল না। তৃতীয় দিনে মেয়েটি মারা পড়িল। এই ব্যাপারের পর হতেই সতীশের স্ত্রীর সামান্য মস্তিষ্ক বিকৃতি ঘটিল। আপন মনে বকুনি, ইহাই দাঁড়াইল উপসর্গ, নয়তো অন্য সব দিকে কোনো অপ্রকৃতিস্থতার চিহ্নও নাই। সংসারের কাজকর্ম, স্বামী পুত্রের যত্ন, কিছুরই মধ্যে কোনো ত্রুটি নাই। সতীশ বড় দমিয়া গেল। হাতে পয়সার জোর ছিল, কিছুদিন প্র্যাকটিস বন্ধ রাখিয়া এখানে ওখানে ঘুরাইয়া আনিল সকলকে। পূর্ববঙ্গে শ্বশুর বাড়িতে গিয়া রহিল কিছুদিন। কলিকাতায় আসিয়া ডাক্তার কবিরাজ দেখাইল। তখনকার মতো উপশম না হইল যে এমন নয়, কিন্তু দেশে আসিয়াই যথা পূর্বং তথা পরং। বড় ছেলেটির বয়স 12, সে 3 ক্রোশ দূরবর্তী রামনগর হাইস্কুলের বোর্ডিংয়ে থাকিয়া পড়াশোনা করিতেছিল। ছোট ছেলেটিকেও এবার সতী সেখানেই পাঠাইয়া দিল। এসব বাংলা 1312 সালের কথা। তারপর যেমন অন্য 5 জন মানুষের দিন যায়, সতীশের দিনও তেমনিভাবে যাইতে লাগিল। রোগী দেখা, টাকা রোজগার, সংসার প্রতিপালন। ছেলেরা বড় হইল। বড় ছেলেটির নাম বিনয়। সে ISC পাশ করিয়া মেডিকেল কলেজে ডাক্তারি পড়িতে লাগিল। সতীশ পুত্রবধূর মুখ দেখিবার জন্য এই সময় তাহার বিবাহ উঠিল। ছোট ছেলে তখনও স্কুলের ছাত্র, সে তার দাদার চেয়েও মেধাবী এবং সুবুদ্ধি। ইতিমধ্যে নানা স্থান হইতে তাহার বিবাহের সম্বন্ধ যাতায়াত করিতেছিল। এসব গেল বাহিরের ব্যাপার। সতীশের মনের বড় অদ্ভুত পরিবর্তন হইতে লাগিল ধীরে ধীরে। 15-16 বৎসর ধরিয়া সেই গ্রামে এবং পার্শ্ববর্তী অঞ্চলে ডাক্তারি করিতেছে। এই 15-16 বৎসরের জীবন নিতান্ত একঘেয়ে। রোগী দেখা, খাওয়া, ঘুমনো, ভূষণদার দোকানে বসিয়া মাঝে মাঝে গল্প গুজব, আর সংসারের বাজার হাট। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, একঘেয়ে এক ধরনের জীবনযাত্রা। বৈচিত্র্য নাই, পরিবর্তনও নাই, নূতনতর অনুভূতির কোনো আসিবার পথ নাই কোনো দিক দিয়া। কিন্তু সতী সে বিষয়ে খুব সচেতন নয়। জীবনে তেমন আর আনন্দ নাই, একথা একাধবার তাহার মনে যে না উঠিয়াছে এমন নয়, কিন্তু এলইয়া ভাবিতে সে কখনো বসে নাই, ভাবিবার সময়ও পায় নাই। কিন্তু ক্রমে একথাটা তাহার মনের মধ্যে উঁকি মারিতে লাগিল। হয়তো নিস্তব্ধ দুপুরে বিলের পাশ দিয়া গরুর গাড়িতে আরামে সে ভিনকায়ে রোগী দেখিতে চলিয়াছে। মাঠের ধারে ধারে ঘুঘু পাখির ডাকে কিংবা বিলের গভীর জলে বাগদি ছেলে ডোঙা চড়িয়া মাছ ধরিবার দৃশ্যে সে দেখিত, সে হঠাৎ অন্যমনস্ক হইয়া কাশিতে যাপিত বাল্য জীবনের কথা ভাবিতেছে। রামরাম সাহু হালওয়াইয়ের দোকানে লক্ষ্মী বলিয়া যে মেয়েটি থাকিত, এতকাল পরেও তার সে গলার সুমিষ্ট সুর যেন তার প্রাণে লাগিয়া আছে। একবার সে রামজীবনবাবুর বড় ছেলে বাদল, তার ভাগ্নে নুরু, তিনজনে জঙ্গলবাড়ির বারোয়ারি আসরে সিদ্ধি খাইয়া কি কাণ্ডটাই না করিয়াছিল। নেপালে একবার কর্নেল খড়ক শামসের জং রানা বাহাদুরের কন্যার বিবাহতে নিমন্ত্রিত হইয়া গিয়াছিল। গিয়া দেখিল খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। একটা মোড়কের মধ্যে মশলা আর সুপারি, আরেকটি মোড়কের মধ্যে 5টি টাকা। সতীশ কর্নেল বাহাদুরের দেওয়ানকে বলিল, টাকা কিসের? নিমন্ত্রিত হয়ে সে টাকা নেওয়া আমরা অপমানজনক মনে করি। দেওয়ান বলিলেন, এখানের এই নিয়ম, না নিলে কর্নেল চড়তে পারেন। সতীশ রাগ করিয়া বলিল,
সেটা তিনি আমার কি করবেন? ও, চাকরি নেবেন, তা নিন, আমি এক্ষুনি ইস্তফা দিতে রাজি আছি, কিন্তু টাকা কখনোই নিতে পারবো না। গোলমাল শুনিয়া রানা বাহাদুর নিজে আসিয়া ব্যাপারটা অন্যভাবে মিটাইয়া দিলেন। চাকরি যাওয়া তো দূরের কথা, সেই মাসেই সতীশের 10 টাকা বেতন বৃদ্ধি হইয়াছিল। গত 15 বৎসর ধরিয়া সতীশ তো অনবরত সকলের কাছেই কাশী আর নেপালের গল্প করিয়া আসিতেছে। তাহার সমবয়সী লোকেদের কাছে, দেশের বন্ধুদের কাছে, রোগী ও রোগীর আত্মীয় স্বজনের কাছে। কিন্তু সে শুধু বাহাদুরি লইবার জন্য। সে কত দেশ বেড়াইয়া কত অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে, কত বড় মানুষই করিয়াছে, কত বড় বড় লোকে সমাজে মিশিয়াছে, তাহা সাড়ম্বরে জাহির করিবার জন্য। এবার কিন্তু এসব জীবনের স্মৃতি একটা একটা অস্পষ্ট বেদনার মতো তাহার মনে আসিয়া উদয় হইতে লাগিল। কি যেন একটা জিনিস চিরকালের জন্য হারাইয়া গিয়াছে, আর কোনো দিন তাহার সাক্ষাৎ মিলিবে না। সতীশের এই এত বড় পসারের বিনিময়েও না, সঞ্চিত অর্থের বিনিময়েও না, কোনো কিছুতেই না। এ গ্রামের জীবনও ক্রমে নিরানন্দ হইয়া উঠিতে লাগিল। সতীশ গ্রামে আসিয়া এ গ্রামে যে কয়টি সুখের সুখী, দুঃখের দুঃখী প্রবীণ আত্মীয় স্থানীয় লোক পাইয়াছিল, এ পাড়ার অম্বিকা কাকা, শ্যামাকান্ত গাঙ্গুলি, ও পাড়ার বৃদ্ধ গোসাই মশাই, ইহারা একে একে মারা গেলেন। আষাঢ় মাসের শেষে যদুশেখরার রোগশয্যার পার্শ্বে সতীশের ডাক পড়িল। যদুরামের বয়স হইয়াছিল প্রায় 75 বৎসরের কাছাকাছি। গত 10 বৎসর অর্থাভাব ও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করিয়া যদুরামের স্বাস্থ্য একেবারে ভাঙিয়া পড়িয়াছিল। সতীশ পুছিল, এই বয়স, তার উপর ডবল নিউমোনিয়ার রোগ, যদুরামও বিছানা ছাড়িয়া আর উঠিবে না। যদুরাম নিজেও সেটা খুব ভালো করিয়াই বুঝিয়াছিল। ক্ষীণ কণ্ঠে বলিল, মুখুজ্জে মশাই, ওষুধ আর কি দেবেন, বরং পাহের ধুলো দিন। একটা কথা বলি, নাতিটার কোনো উপায় করতে পারলাম না, দুটো ছেলে মারা গেল, ওইটুকু বংশের মধ্যে শিবরাত্রি সলতে ওকে আপনার চরণে দিয়ে গেলাম। কম্পাউন্ডারিতে ভর্তি করে নেবেন আপনার ডাক্তারখানায়, 3 বছর দেখে শুনে শিখলে তবু অন্য চাষাগায়ে গিয়ে হাতুড়ে গিরি করেও দুটো খেতে পারবে। সতীশের চোখ জলে ভরিয়া আসিল ভগ্ন হৃদয়ে বৃদ্ধ চিকিৎসকের অন্তিম শয্যা পার্শ্বে বসিয়া। সে আশ্বাস দিল, এ বিষয়ে তাহার দ্বারা যতদূর সাধ্য সে করিতে ত্রুটি করিবে না। যদুরাম এমন পয়সা রাখিয়া যায় নাই যাতে তাহার শ্রাদ্ধের খরচ নির্বাহ হইতে পারে। সতীশ নিজে শ্রাদ্ধ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহন করিল। নাতিকে নিজের ডাক্তারখানায় আনাইয়া কাজ শেখাইতে লাগিল। খুচরা কিছু দেনা ছিল বৃদ্ধের, তাহাও একরূপ সাময়িক মীমাংসা করিয়া দিল। এই সময়ে সতীশের নিজের সময়েরও পরিবর্তন দেখা দিল। ছোট ছেলের কলেজের খরচ, বড় ছেলে ডাক্তারি পড়ার খরচ, এদিকে কি জানি কেন রোগীর সংখ্যা কমিতেছে। স্থানটা কি হঠাৎ স্বাস্থ্যনিবাস হইয়া উঠিল নাকি? সঞ্চিত অর্থে ক্রমশ হাত পড়িতে লাগিল, এবং সাধারণত যাহা ঘটিয়া থাকে, একবার সঞ্চিত অর্থে হাত যখন পড়িল, সে হাতকে আর কুটানো গেল না। বৎসর পর বৎসর ক্রমশ খরচ বাড়িয়াই চলিয়াছে, আয় তেমন নাই, হাতের টাকা নিঃশেষ হইতে এ অবস্থায় আর কতদিন লাগে। সতীশ অমানসিক পরিশ্রম করিতে লাগিল। আর 2 মাত্র বছর, বিনয় মানুষ হইলে আর কিসের ভাবনা? এ অঞ্চলে MB পাস করা ডাক্তার আর কটা আছে? কখনো যে গ্রামে 10 টাকা ভিজিটের কমে সতীশ যায় নাই, এখন 4 টাকা ভিজিট লইয়াও সেখানে যাইতে হইতেছে। নিজে দুধ খাওয়া ছাড়িয়া দিল, বাড়ির চাকরকে জবাব দিল, খরচ কম পড়িবে বলিয়া স্ত্রী ও পুত্রবধূকে কলিকাতায় পাঠাইয়া ছেলেদের বাসা করিয়া দিল। নিজে দেশে হাত পুড়াইয়া রাঁধিয়া খাইয়া এবং সারাদিন টো টো করিয়া গ্রামে গ্রামে রোগী দেখিয়া যাহা পায়, প্রতি সপ্তাহান্তে কলিকাতার বাসাতে বিনয়ের নামে মানি অর্ডার করে। বিনয় MB পাস করিয়া যুদ্ধে গেল। সতীশের দুঃখ ঘুচিল এতদিনে। গ্রামের মধ্যেও যে একটা সারা পড়িল না এমন নয়,
এ অঞ্চলে MB পাস করা ডাক্তার এই প্রথম। তাহার ওপর বিনয় আবার গভর্নমেন্টের চাকরি পাইয়া সুদূর মেসোপটেমিয়ায় গিয়াছে। সেদিন নাকি ছোটখাটো একটা খণ্ডযুদ্ধে আরবদের গুলি বিনয়ের কানের পাশ কাটাইয়া বাহির হইয়া গিয়াছে। পয়সা কি আর এমনি হয়? বিনয় পত্রে ঘটনাটি বাবাকে জানাইয়াছিল। নরহরিপুরের বাজারে ভূষণদার আড্ডাটি আর ছিল না, কারণ 15 বৎসর হইল ভূষণ মারা গিয়াছে। তবুও এ দোকানে ও দোকানে বসিয়া সতীশ গর্বের সঙ্গে পুত্রের চিঠি হইতে যতটুকু সেদেশের খবর পায় তাহারই সাহায্যে যুদ্ধের গল্প করে। সঙ্গে সঙ্গে বলে, আমাদের নেপালে যখন প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে ময়দানে প্যারেড হতো, তাতে আমরা যুদ্ধের কৌশল সবই দেখেছি। মেশিন গান, ও তো আমাদের সময় প্রথম নেপালে এলো, আমাদের কাছে ওসব নতুন নয়। অর্থাৎ নেপাল ও সতীশের যৌবন ইহারা কাহারো কাছে পরাজয় স্বীকার করিবে না, সব ছিল নেপালে। দু চারবার মোটে টাকার মানি অর্ডার পাইয়া সতীশ মহা উৎসাহে বাড়ি নতুন করিয়া তৈরি করিবার জন্য মিস্ত্রি লাগাইল। ছেলে বড় ডাক্তার হইয়া ফিরিয়া আসিতেছে, সাহেবি মেজাজ এখন তার। এ ধরনের বেমেরামতি পুরনো বাড়িতে থাকিতে তাহার কষ্ট হইবে। সতীশ ছেলের উপযুক্ত বাড়ির পুনরায় সংস্কার করিতে অনেক ব্যয় করিয়া ফেলিল। এইখানে ডাক্তারখানা হইবে, এইটি ছেলের পশিবার ঘর, এইটি নাতিদের পরিবার ঘর। হঠাৎ মেসোপটেমিয়া থেকে বিনয়ের পত্র আসা বন্ধ হইয়া গেল। 2-10 দিন কাটিয়া মাসখানেক কোনো খবর নাই। সতীশ অত্যন্ত ধৈর্যশীল, সে নিজে অটল থাকিয়া স্ত্রী ও পুত্রবধূকে নানা মিথ্যা স্তোকবাক্যে ভুলাইয়া রাখিবার চেষ্টা করে। ক্রমে গ্রাম্যয় গুজব রটিয়া গেল, বিনয় আর নাই, যুদ্ধে মারা পড়িয়াছে। বিনয়কে গ্রামের সকলেই ভালোবাসিত। তাহার সুন্দর চেহারা আর মধুর ব্যবহারের গুণে বিনয়কে কেহ বর ভাবিত না। এ দুঃসংবাদে চোখের জল ফেলিল না এমন লোক একটিও নাই গ্রামে। সতীশের সহ্য করিবার শক্তি দেখিয়া সকলে অবাক হইয়া গেল। তাহার মুখে একদিনও কেহ দুর্বল কথা শুনিল না, চোখের জল তো অনেক দূরের কথা। জ্যৈষ্ঠ মাস, ভীষণ গরম। মুখুজ্জে বাড়ির তেঁতুলতলার সামনে একখানা ভাঙা গরুর গাড়ির ওপর বসিয়া পাড়ার নিষ্কর্মা যুবকেরা আড্ডা দিতেছে। এমন সময় সাইকেলে মোড়ের মাথায় সাহেবী পোশাকে কাহাকে আসিতে দেখা গেল। বিনয়। মুখুজ্জে গিন্নি স্নানান্তে শিব পূজা করিতে বসিয়াছিলেন, পূজা ফেলিয়া ছুটিতে ছুটিতে পথের ধারে আসিলেন। অর্থাৎ তাহার পায়ের বাতের দরুন যতটুকু ছোটা তার পক্ষে সম্ভব ততটুকুই বেগে। বিনয়কে বুকের মধ্যে জড়াইয়া কাঁদিয়া ফেলিলেন। যুবকেরা সকলে বলিল, আচ্ছা ভয় দেখিয়েছিলেন বিনয়দা, বেশ যা হোক। বিদ্যুৎ পেকে গ্রামের সর্বত্র বিনয়ের প্রত্যাবর্তনের সংবাদ প্রচারিত হইবার সঙ্গে সঙ্গে সতীশ ডাক্তারের বাড়ির উঠানে সব পাড়ার লোক ভাঙিয়া পড়িল। বিভিন্ন পাড়ায় সেদিন সন্ধ্যায় গ্রামের মেয়েরা হরিল্লোড় দিল। বিনয় যুদ্ধ হইতে আসিয়া প্রথম প্রথম গ্রামেই বসিয়াছিল, তাহার পর মহকুমায় গিয়া বসিল। এত পশার এ অঞ্চলে কোনো ডাক্তার কেহ কখনো দেখে নাই। সতীশ ডাক্তারি করিত স্বগ্রামেই, কিন্তু ছেলে আসিবার সঙ্গে সঙ্গে তাহার পশার কমিয়া গেল। সবাই বিনয়কে চায়, সতীশকে কেহ বড় একটা ডাকে না। সে সকলকে গর্বের সঙ্গে বলে, তা তো হবে, বিনয় এসেছেন, অত বড় ডাক্তার, আমরা তো সেকেলে কুয়াক, ওদের কাছে আমরা আর কি। পরাজয়েরও সুখ আছে, গর্ব আছে। সতীশ একদিন হঠাৎ আবিষ্কার করিয়া ফেলিল সে বৃদ্ধের তলে পড়িয়া গিয়াছে। গণেশ মহল্লার সে ডান পিঠে সতীশ, ঠাসা বন্দুকের এক দেওরে অসিঘাটের ওপারের চরে সে 3টা পাখি মারিয়াছিল মনে আছে। বুড়ুয়া মঙ্গলের সময় আলোকিত বজ্রার পাশ দিয়া ডুবসাঁতার দিতে দিতে কাহাদের আলোকোচ্ছল বজ্রা, যাক সেসব পুরনো দিনের কাসন্দি ঘাটিয়া লাভ কি। মোটের ওপর সতীশকে সবাই এখন বুড়ো কর্তা বলিয়া ডাকিতে শুরু করিয়াছে, ইহা সে লক্ষ্য করিল, বিশেষত বিনয় ফিরিয়া আসিবার পর হইতে। নাতিরা স্কুলে পড়ে, সতীশের ছোট ছেলে কিন্তু ভালো হইল না। সে কলেজ ছাড়িয়া দিয়া এতদিন বাড়িতেই বসিয়াছিল,
এইবার দাদার ডাক্তারখানায় কম্পাউন্ডারি আরম্ভ করিল। জলে স্রোতের মতো বৎসর কাটিয়া যাইতেছে। দেখিতে দেখিতে বিনয়ের প্রত্যাবর্তনেরও প্রায় 7 বৎসর কাটিল। এই 7 বৎসরে অনেক পরিবর্তন ঘটিয়া গেল সতীশের জগতে। বিনয় কুসঙ্গে পড়িয়া ঘোর মাতাল হইয়া উঠিয়াছে। পয়সা যথেষ্ট রোজগার করে, কিন্তু হাতে রাখিতে পারে না, কাহাকেও মানে না। যুদ্ধে গিয়াই সে মদ খাইতে শিখিয়াছিল। আগে বাপকে ভয় করিত, লোকলজ্জার ভয় রাখিত। এখন বয়স পারিবার সঙ্গে সঙ্গে বাপকে আর তেমন মানে না। সতীশ স্বগ্রামেই থাকিত। প্রথম প্রথম পুত্রবধূরাও গ্রামের বাড়িতেই থাকিত, ক্রমে তাহারা চলিয়া গেল বিনয়ের বাসায়। সতীশের স্ত্রীর সেই উন্মাদ রোগ একেবারে কখনো সারে নাই, এই সময় বেশি করিয়া দেখা দিল। সেই জন্যই মাকে বিনয় দেশের বাড়িতে রাখিয়াছিল। তবু এতদিন সর্বদা দেখাশোনা করিত, শুশ্রূষা ও চিকিৎসার ত্রুটি কখনো করে নাই। ক্রমে ক্রমে মাকেও সে অবহেলা করিতে লাগিল। এক মাসেও একবার মাকে দেখিতে আসে না, অথচ সে মোটর কিনিয়াছে। এই 9 মাইল আসিতে আর কতক্ষণ লাগে? শুধু পান দোষ নয়, আনুষঙ্গিক অনেক উপসর্গই জুটিয়াছে বিনয়ের। স্ত্রীপুত্রকে যন্ত্রণা দেয়, সংসারের ন্যায্য খরচের টাকা রাত্রে কোথায় গিয়া ব্যয় করিয়া আসে কেহ জানে না। প্রায় সারা রাত্রি বাহিরে কাটায়, মাঝে মাঝে দিন মানেও ডাক্তারখানায় বসে না। বসার কমিতে লাগিল, রোগীরা আসিয়া ফিরিয়া যায়। বৃদ্ধ বয়সে সতীশ খোর অর্থ কষ্টে পড়িল। বিনয় বাপমাকে মাঝে মাঝে টাকা যে দেয় না এমন নয়, কিন্তু তাহাতে সতীশের চলে না। ছোট ছেলেটি দাদার অবস্থা দেখিয়া নিজে স্ত্রীপুত্র লইয়া শ্বশুর বাড়িতে চলিয়া গেল। সেও বাপমায়ের বিশেষ সংবাদ লয় না। সন্ধ্যাবেলায় বসিয়া তামাক খাইতে খাইতে সতীশ অন্যমনস্কভাবে এইসব কথাই ভাবিতেছিল। এমন সময় উঠানে কাহাকে আসিতে দেখা গেল। কে? আমি পটল দাদা। সতীশ খুশি হইয়া একগাল হাসিয়া হুঁকা হাতে উঠিয়া দাঁড়াইল। আয় পটল, আয়। পটল বিনয়ের বড় ছেলে দীপেন্দুর ডাক নাম। গৌরবর্ণ, সুশ্রী, 14-15 বছরের হাস্যোন্মুখ বালক। নাতিদের জন্য বৃদ্ধের মন কেমন করে সর্বদা, কিন্তু তাহারা বড় একটা দিকে পা দেয় না। অপ্রত্যাশিতভাবে নাতিকে দেখিয়া সতীশ যেন আকাশে চাঁদ পাইল। তোর বাবার খবর কি রে পটল? দিব্যেন্দু অপরাধীর মতো দৃষ্টিতে চাহিয়া বলিল, সেই একই রকম দাদা, বরং আরো বেড়েছে। পরে সে দাগ দেখাইল। মাতাল অবস্থায় বাবা কি একটা শক্ত অ্যালজেব্রার অঙ্ক কষিতে দিয়াছিল, সে পারে নাই বলিয়া ছড়িতিয়া মারিয়াছে। দুজনে বসিয়া অনেক কথা হইল। সতীশ বলিল, বস পটল, আমি রাঁধিগে গিয়ে, খাবি কি নইলে? সতীশের স্ত্রী এখন সম্পূর্ণ পাগল। একটা ঘরে একা 3 রাত শুইয়া থাকে, আপন মনে পিড়পিড় করিয়া বকে। কাজকর্ম করা দূরে থাক, না খাওয়াইয়া দিলে খায় পর্যন্ত না। সতীশ বলিল, এক একবার মনে হয় জানিস আবার প্র্যাকটিস শুরু করি, কিন্তু এখন আর আমায় ডাকবে না। 30 বছর আগে যখন এসেছিলাম এদেশে, তখন তেমন ডাক্তার ছিল না। এখন নরহরিপুরের বাজারেই 3টে ক্যাম্বেল পাস, 1টা MB। ওদিকে তো বিনয় রয়েছে, অমল রয়েছে, শ্যামবাবু, সবাই MB। আমাকে আর কে ডাকবে? দিব্যেন্দু বলে, ভেব না দাদা, আমি পাশ করে যখন চাকরি করব তখন আর তোমার এই দশা থাকবে না। সতীশ উৎসাহের সঙ্গে বলে, আমায় কাশি পাঠিয়ে দিস পটল, কতকাল দেখিনি। এই তুই শুনবি তবে আমরা কি করতাম সেখানে। দিব্যেন্দু জ্ঞান হইয়া পর্যন্ত খাসির গল্প, নেপালের গল্প অনেক শুনিয়াছে ঠাকুরদাদার মুখে। এই গল্প 50 বার সে শুনিয়াছে অন্তত, মুখস্থ বলিতে পারে। তবুও বৃদ্ধ ঠাকুরদাদাকে খুশি করিবার জন্য বলিল, বলো না দাদা, চন্দ্রগিরি পার হওয়ার সময় সেই সেবার নেপালের পথে কি হয়েছিল? দিব্যেন্দু কখনো নেপাল দেখে নাই, কিন্তু ঠাকুরদাদার মুখে আজন্ম বর্ণনা শুনিয়া চন্দ্রগিরি, রত্নগিরি, রক্সৌলের পশুপতিনাথের মেলার দৃশ্য, এসব তাহার মানুষপটে সুস্পষ্ট রেখা ও বর্ণে রূপ গ্রহণ করিয়াছিল।
চোখ বুঝিলেই এসব যেন সে দেখিতে পাইত। সকালে উঠিয়া দিব্যেন্দু চলিয়া গেল। সতীশ বলিল, তোর বাবাকে বলিস দিকি পটল, জুতোটা এই দেখ, একেবারেই নেই। স্যান্ডেলটা সেই তোর বাবার দরুন, সেবার বাসা থেকে এনেছিলাম, তা ছিঁড়ে গিয়েছে। দিব্যেন্দু যাওয়ার সময় বলিয়া গেল, এসব কথা আমি বলেছি, বলো না যেন বাবাকে, তাহলে বাবা পিঠে ছাল তুলবে আমার। দিব্যেন্দু চলিয়া গেলে বৃদ্ধ আবার পুরাতন দিনগুলির স্বপ্ন দেখিতে থাকে। আজকাল হাতে কাজকর্ম একেবারেই নাই। এ ধরনের অলস জীবনযাপন সে আর কখনো করে নাই। আপন মনে বসিলে সেই সব কথাই তার মনে আসে। গাঙ্গুলি বাড়ির রান্নাকালী দুটি কচি শশা হাতে বৈঠাতে উঠিয়া বলিল, গাছে হয়েছিল জ্যাটা বাবু, মা বললে দিয়ে আসতে। আঁচলের মুড়ায় মাথা কি একটা জিনিস খুলিতে খুলিতে বলিল, আর এই কটা। সতীশের মনের নিরানন্দ ভাব অন্তর্হিত হইয়া গেল। আগ্রহ উজ্জ্বল চোখে আন্নাকালীর আঁচলের মধ্যে বাঁধা দ্রব্যের দিকে চাহিয়া বলিল, কে রে ওতে মটর ডালের বড়ি? বা বা বা, দে রাখ, এখানে রাখ মা। সতীশ চিরকাল খাইতে ও খাওয়াইতে ভালোবাসে, আজকাল অভাবে পড়িয়া গিয়াছে। অমন উপার্জনক্ষম ছেলে থাকিতেও নাই, তাই গ্রামের মেয়েরা ভালো জিনিসটা বাড়িতে হইলে সতীশকে মাঝে মাঝে পাঠাইয়া দেয়। আন্নাকালী 14-15 বছরের সুন্দরী মেয়ে। ওপরে ওপরে 4টি কন্যার জন্মগ্রহণের পরে বাবা মা পঞ্চম ও সর্বকনিষ্ঠ কন্যাটির ওই নাম রাখিয়াছিলেন। নামের সঙ্গে তার চেহারার কোনো সম্পর্ক নাই। সে আসিয়া বলিল, আপনার হাতে সেই কলাইয়ের ডাল রান্না কখনো ভুলবো না জ্যাটা বাবু, মেয়ে মানুষও অমন রাঁধতে পারে না। সতীশ খুশি হইয়া উজ্জ্বল মুখে বলিল, কবে খেলি রে আন্না? আন্নাকালী ঘাড় তুলাইয়া বলিল, বারে এই তো ভাদ্র মাসে অরন্দনের দিন। তারপর ঘরের দিকে চাহিয়া বলিল, জ্যাঠাইমা কেমন আছে গো? ওই একই রকম, ওর আর ভালো মন্দ, ওরই জন্য তো কোথাও যেতে পারিনে আন্না, নইলে কাশিতে গেলে একটা পেট চলেই যায়। আর কাশিময় আমার বন্ধু বান্ধব, তা ওর অযত্ন হবে, ওকে কে দেখবে, সেই জন্যই তো রয়েছি আটকে, নইলে আর আমার ভাবনা। এই তুই শুনবি কাশিতে আমরা কি করতাম। তারপর কাশির গল্প আরম্ভ হয়। আন্নাও এসব গল্প ইতিপূর্বে শুনিয়াছে, কিন্তু গল্প শুনিতে সে ভালোবাসে, বিশেষ করিয়া জ্যাঠামশাইয়ের মুখে। সে রোয়াকের পৈঠার উপর বসিয়া পড়ে। কাশির কথা হইতে কখন নেপালের কথা আসিয়া পড়িয়াছে দুজনের কেহই লক্ষ্য করে নাই। হঠাৎ আন্না উঠানের দিকে ভীত চোখে চাহিয়া বলিল, জ্যাঠাইমা কোথায় বেরিয়ে যাচ্ছে যে? ওরে ধর ধর, মা ধরে এদিকে নিয়ে আয় তুই, না আমাকে জ্বালালে দেখছি বাপু। আন্না দৌড়িয়া উঠিয়া গিয়া শীর্ণ দেহ রুক্ষ কেশ বকুনিরত জ্যাঠাইমার হাতখানা খপ করিয়া ধরিয়া ফেলিয়া বলিল, এসো জ্যাঠাইমা, কোথায় যাচ্ছ, এসো। একেবারে ঘরের মধ্যে নিয়ে যা মা, না আমার হয়েছে যত বিপদ। তা ইয়ে আন্না, কলাইয়ের ডাল রাঁধবো এখন মা, আজ দুপুরে আমার এখানে দুটো খেয়ে যাস এখন। পরের বছর হইতে বিনয়ের পসার একেবারেই কমিয়া গেল। 10-12 বছর আগের ব্যাপার আর ছিল না। এখন মহকুমা টাউনের ওপর 3 MP, পান্দোষ ও উচ্ছৃঙ্খলতার জন্য ভদ্রগৃহস্থের বাড়িতে তাহাকে কেহই আজকাল ডাকে না। তাছাড়া রোগীরা আসিয়াও ডাক্তারের দেখা পায় না। তাহার পর দেখা দিল পৃথিবীব্যাপী মন্দা, পাটের বাজার একেবারে পড়িয়া গেল। রোগ হইলেও আর লোকে ডাক্তার দেখাইতে পারে না। বিনয় মহা অর্থ কষ্টের মধ্যে পড়িল। সে লোক খারাপ নয়, হাতে পয়সা থাকিলে যতক্ষণ খরচ করিতে না পারে ততক্ষণ তাহার মনে শান্তি হয় না। উদার দিল দরিয়া মেজাজের মানুষ, বাবাকে সে ইচ্ছা করিয়া অবহেলা করে তাহা নহে। বাবা এত ঘনিষ্ঠ, এত সুপরিচিত যে তাহার সম্বন্ধে সে কোনো খেয়ালি করে না। সতীশ মুখ ফুটিয়া কখনো ছেলেকে জানায়ও নাই তাহার অসচ্ছলতার কথা, পাছে ছেলেকে বিব্রত হইতে হয়। এই অবস্থায় একদিন বিনয় পিতার সহিত দেখা করিতে আসিল। সতীশ অপ্রত্যাশিতভাবে ছেলেকে দেখিয়া
মহাব্যস্ত হইয়া উঠিল। সারা বাড়ির মধ্যে একখানা চেয়ার কি টুল পর্যন্ত নাই যে ছেলেকে বসিতে দেয়। বিনয় বলিল, থাক বাবা, আমি এই যে বেশ বসেছি। সতীশ ব্যস্ত সুরে বলিল, উহ, ঘেমে নেই একেবারে, দাঁড়াও একটু চা করে আনি। ভাড়াটে মোটরে এলে কেন? তোমার গাড়ি কোথায়? গাড়ি আছে, ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, মেরামতের জন্য এক মুঠো টাকা দরকার, হাতে পয়সা কোথায়, কাজেই গাড়ি গ্যারেজে পড়ে। পটল কই? কলকাতাতেই আছে, ওর পড়াশোনার যে কি করি, মেসে তো একগাদা টাকা খরচ, 3 মাসের মেসে দেনা বাকি, কলেজের মাইনেও 2 মাস পাঠাতে পারিনি। পিতাপুত্রে অনেকক্ষণ পরামর্শ হইল। 3 জায়গার খরচ বিনয় তো আর পারে না, দেশের বাড়ি, টাউনের বাসা এবং দিব্যেন্দুর মেস ও কলেজের খরচ, এখন কি করা যায়? বিশেষ কিছুই মীমাংসা হইল না। উঠিবার সময় বিনয় কুণ্ঠিতভাবে বাবাকে 2টি টাকা দিতে গেল। ছেলে শুষ্ক ও চিন্তাকুল মুখ দেখিয়া বৃদ্ধ টাকা 2টি প্রাণ ধরিয়া লইতে পারিল না, বলিল, রেখে দাও, এখন সোমবার দোস্তিঘাটা থেকে ডাক এসেছিল, কিছু পেয়েছি, তোমার মোটরের ভাড়াও তো লাগবে আবার। গ্রামের একটি ছেলে রেলের কাজ করিত, ছুটি লইয়া দেশে আসিয়া প্রায়ই সন্ধ্যাবেলা সতীশের কাছে গল্প করিতে আসিত। একদিন সতীশ বলিল, দেখো উমাপদ, আমি ভাবছি কি জানো, তোমার জ্যাঠাইমাকে ওর বাপের বাড়িতে রেখে আমি কাশি চলে যাই, একজন লোকের কাশিতে বেশ চলবে, নইলে এদিকে সবই তো শুনলে, বিনয় বড় মুশকিলে পড়েছে, রোগীপত্র নাই, ডাক নেই, এই বাজারে 2টো সংসার চালানো কি সোজা কথা রে বাবা? আমরা চলে গেলে তো তবু ওর খানিকটা খোলসা হয়, তাছাড়া কাশিতে আমার বন্ধু বান্ধবে ভর্তি, আহা কত কাণ্ডই করেছি সব একসময়, কাশিতে কাকে চিনি না। উমাপদ হাবাল্য এসব গল্পের সঙ্গে পরিচিত, বলিল, পাগল হয়েছেন, আপনার ছেলেবেলার আমলের তারা কি এখনো কেউ আছে ভাবছেন, সেসব কি? সতীশ কথাটা পছন্দ করিল না, বাধা দিয়া বলিল, তুমি কি করে জানলে? নেই আমাদের সে ডান পিঠে দলের ছেলে, হঠাৎ মরবার জন্য নয় যেন। ছেলে কথাটা অসতর্ক মুহূর্তে মুখ দিয়া বাহির হইয়া গেল। সব আছে, আমরা হঠাৎ মরছি নে, তুমি জানো না আমাদের সে দলের কথা, শুনবে তবে। উমাপদ ব্যস্ত হইয়া বলিল, এ জ্যাঠামশাই, আর একদিন বরং এসে, আজ একটু কাজ আছে, উঠি এখন। হ্যাঁ, দিন 15 পরে সতীশ একদিন কাশী স্টেশনে দুপুরবেলা নামিল, স্ত্রীকে মেহেরপুরে ছোট শালার কাছে রাখিয়া আসিয়াছে। আসিবার সময় বাড়ির চাবিটা আন্নাকালীর হাতে দিয়া আসিয়াছে বিনয় আসিলে দিবার জন্য। ছেলেকে কোনো খবর দেয় নাই, কেন মিছিমিছি তাকে বিব্রত করা? কাশিতে নামিয়া মনে একটা অপূর্ব উৎসাহ ও উত্তেজনা অনুভব করিল। বাল্যের সেই কাশি, এতদিন কি করিয়া ভুলিয়াছিল সে? বাংলাদেশের একটা জঙ্গলে ভরা ছোট্ট পাড়াগায় জীবনে 30টি বছর। সারাদিন ধরিয়া সে কাশীর পথে পথে ঘুরিয়া বেড়াইল, পঞ্চগঙ্গা ঘাটে স্নান করিল, বিশ্বনাথ দর্শন করিল, বাল্যের দিনগুলির সঙ্গে জড়িত যে সব জায়গায় একদিনের মধ্যে পায়ে হাঁটিয়া যাওয়া সম্ভব, তাহা সে বড় একটা বাদ দিল না। কিন্তু ধীরে ধীরে তাহার মনে হইতে লাগিল, কাশী, তাহার সে 40 বছর আগেকার কাশীকে সে যেন খুঁজিয়া পাইতেছে না। সে কাশী কোথায় গেল? এ কাশীকে তো সে চেনে না। গণেশ মহল্লার পুরাতন সঙ্গীতের সন্ধান কেহ জানে না, কেবল রামচিবনবাবুর মেজ ছেলে পতিত পাবন পৈতৃক বাটিতে এখনো বাস করিতেছে। পতিত পাবন সতীশকে দেখিয়াই চিনিতে পারিল, বলিল, সতীশদা, তোমার চেহারা তো এখনো বেশ আছে, আমারও ধরো এই 62 হল, আমি তোমার চেয়ে বুড়ো হয়ে গেছি, মানে অম্বলের অসুখে আমার, দা এতদিন তুমি ছিলে কোথায়? নানা পুরাতন দিনের গল্প হইল। পতিত পাবনের অবস্থা ভালো নয়, ব্যবসায় বারবার ক্ষতিগ্রস্ত হইয়া সর্বশান্ত হইতে বসিয়াছিল, তারপর উপরি উপরি 2টি উপযুক্ত ছেলে মারা গিয়াছে, ছোট ছেলেটি রেশমের কাপড়ের ব্যবসা করে বিশ্বনাথের গলির মধ্যে, তাতেই কোনো রকমে চলে, ভাইগুলির মধ্যে কেবল ছোট ভাইটি বাঁচিয়ে আছে, পাটনাতে শ্বশুর বাড়িতে বাসা বাঁধিয়াছিল,
বহুদিন হইল সেইখানেই আছে। সন্ধ্যাবেলা সতীশ দশাশ্বমেধ ঘাটে চুপ করিয়া বসিল। সম্মুখে হাসিমাখা কত অজানা তরুণের মুখে গান আনন্দের উচ্ছ্বাস। তার দীপেন্দুর কথা মনে পড়িল। দীপেন্দু বলিয়াছিল, দাদা, আমি চাকরি করলে তোমার ভাবনা থাকবে না। দীপেন্দু জানে না যে তাহার দাদা লুকাইয়া কাশি চলিয়া আসিয়াছে। এই দশাশ্বমেধ ঘাটে এই সন্ধ্যাবেলা যেন প্রত্যেক বালককেই মনে হইতে লাগিল দীপেন্দু। দীপেন্দু নাকি 55 বছর আগেকার নিচেকে? আন্নাকালীর মুখ মনে পড়িল। যখন গরুর গাড়ির পাশে দাঁড়াইয়া ঘরের চাবিটা তাহার হাতে দিয়াছিল, সে সময়কার তার ছলছলে চোখ দুটি মনে পড়িল। না, সে ডান পিঠে আর নাই, কাশিও তার কাছে আর কিছুই না, তার সে কাশি হারাইয়া গিয়াছে। রাত্রে ঘুম হইল না কত রাত পর্যন্ত। শুইয়া শুইয়া ঠিক করিল সে ফিরিয়া চাইবে, আন্নাকালীর জন্য কৌটা লইতে হইবে, ছেলে মানুষ খুশি হইবে। দীপেন্দুর জামার উপযুক্ত খানিকটা সেল্ক পতিত পাবনের কাছে ধার লইয়া গেলেই হইবে, গিয়া দাম পাঠাইবে। ভালো পট একটা, বৌমা ছবি ভালোবাসে। কিন্তু সকালে উঠিয়াই সে পতিত পাবনকে বলিল, তুমি একটা উপকার করো ভাই আমার, তোমার এখানে আর কদিন থাকবো, তুমি একটা বাজার সরকারি গোছের কাজ জুটিয়ে দাও দেখি আমায়। অভাবে রাঁধুনিগিরিতেও রাজি আছি, খুব ভালো রাঁধতে পারি, দেখে নেবে তারা। না, সে ছেলেকে বিব্রত করিতে ফিরিবে না, ছেলে পারিয়া উঠিবে কেন? শেষে কি দীপেন্দুর কলেজের পড়া বন্ধ হইবে, বৌমার গহনা বন্ধক দিতে হইবে? ছি, একটা পেটের জন্য কাশিতে আবার ভাব না। ব্যাস, আমার আজকের গল্প এখানেই শেষ। আসলে ডান পিঠেরা বদলান না কখনো। ছেলেবেলায় যে মানুষটা একরাস ছেলেপিলের দলপতি হয়ে ডান পিঠেমো করত, জীবন তাকে দিয়ে শেষ বয়সে একা থাকার মতো ডান পিঠেমোটাও করিয়ে নেয়। আচ্ছা, আপনাদের মধ্যে এমন ডান পিঠে কে ছিলেন? কেউ কি চান আজীবন এই ডান পিঠেমোটা চালিয়ে যেতে? কমেন্ট বক্সে বলুন না আমাকে। আর এখন সময় হলো আমার আপনাদের থেকে বিদায় নেওয়ার। ফিরে আসবো আবার খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।